নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত। যুদ্ধের সময় সেনা বাংকার ব্যবহার করে, এটা তো আমরা সবাই জানি। অনেক সময় এই বাংকারগুলিতে লুকিয়ে থাকার জন্য ব্যবহার করা হয়। এই বাংকারকে ধ্বংস করার চেষ্টা করে শত্রুরা। আজকের ভিডিওতে আপনাদের এমন বাংকার দেখাবো যা দেখে চমকে যাবেন। আর এই বাংকারগুলি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহার করা হতো। দ্বিতীয় বিশ্বযুদ্ধে শত্রুপক্ষকে ফাঁদে ফেলার জন্য বাংকারে এই রকম বুমেরাং এয়ার ভেল্ট লাগানো হতো। একটি বাংকার রয়েছে, তার মধ্যে উপরের দিকে গর্ত রয়েছে। বাইরের দিক থেকে মনে হবে এই গর্তটি দিয়ে গ্রেনেড ফেলে দিলে বাংকারের মধ্যে চলে যাবে আর ব্লাস্ট করবে, এর ফলে ভিতরে থাকা সবাই মারা যাবে। কিন্তু আসলে এই গর্তটি উপর দিক হয়ে নিচের দিকে বেরিয়ে এসেছে বাইরের দিকে, ফলে যে শত্রু এই গর্ত দিয়ে গ্রেনেড ফেলবে সেটা ঘুরে এসে তার পায়ের কাছে পড়বে আর ওখানেই ফেটে যাবে। ব্যাপারটি ভাবতে পারছেন কত বড় বুদ্ধি কাজ করেছে? আপনাদের কেমন লাগলো এই ফাঁদে ফেলা কৌশল নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে। জয় হিন্দ, জয় জওয়ান, জয় কিষাণ।